নমস্কার, আমি চৈতালি ঘোষ, বেলঘোড়া থেকে এসেছি। ছন্দনীর এই গ্রুপের অ্যাডমিন, অন্যতম অ্যাডমিন হবে খুব সম্ভব অজয় বাবু, উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। তাছাড়া এই গ্রুপে যারাই যুক্ত আছেন, যারা অ্যাডমিন, যারা মডারেটর বা অন্যান্য আরও যারা আছেন, তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে যারা এই অনুষ্ঠান দেখবেন বা দেখছেন, তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। এখনো কেউ আসেননি এই গ্রুপের, দেখতে পাচ্ছি, কেউ এসে গেলেই আমি শুরু করে দেব। যেহেতু 25শে বৈশাখ কিছুদিন আগে হয়ে গেল, শুধু 25শে বৈশাখ নয়, রবীন্দ্র জয়ন্তী নয়, রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী দুটোই হয়ে গেল, তো এই দুই কবির কবিতা তো থাকবেই আজকের নিবেদনে। তাছাড়াও এই আমি চেষ্টা করেছি ফেব্রুয়ারি, মানে এই 3-4 মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 3-4 মাসের মধ্যে যেসব কবি, তাদের জন্মদিন বা মৃত্যুদিন, আমি চেষ্টা করেছি সেই সব কবিদের কবিতাই আজকে পাঠ করব। তো যেহেতু আগেই বললাম যে যাকে না হলে আমাদের একেবারেই চলে না রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে, আমি জাস্ট প্রথমে দুটো লাইন শুরু করছি। এখনো আমি গ্রুপের কাউকেই দেখতে পাচ্ছি না। অজয়বাবু কি আছেন? আশা করছি কেউ চলে আসবেন এর মধ্যে। তো শুরুতেই বলি, ওই যে বললাম যে কবিগুরু রবীন্দ্রনাথ, তাকে আগে নিবেদন করি আমার শ্রদ্ধার্ঘ, তাকে স্মরণ করেই বলি যে এই যে আলো, এত যে রং, এত রকম সুর, সব কিছুরই মধ্যে তুমি রবীন্দ্র ঠাকুর। তোমার ছবি টাঙিয়ে রাখি ভাঙা মাটির ঘরে, তোমার ছবি আঁকছি একটা গোটা জীবন ধরে। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। আমি আজকে প্রথমেই রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করব বলেছি। তো রবীন্দ্রনাথের আমরা সবাই জানি খুবই একেবারে ভীষণ সখ্যতা, যার সাথে ছিল ঠাকুর বাড়িতে সেই কাদম্বরী দেবী, তার বৌঠান অকালে চলে গিয়েছিলেন, সেই নিয়েই আজকে আমার প্রথম নিবেদন, কাদম্বরী আপনাকে। সেদিন দুপুরে রবি এসেছিল সিঁড়ি দিয়ে উঠে তেতলায়, ঠাকুর বাড়িতে তখন ছিল না কেউ। চৈত্র মাসের দীর্ঘ দুপুর, কি কথা বলল আপনাকে, গভীর রাতের ওই জোড়াসাঁকো কি কথা বলল আপনাকে। ভোরের আগেই ঘর ছেড়ে উঠে স্বামীর দুবাহু ওপাশে সরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন। মৃত্যু এসে কি আপনার চুলে হাত রেখেছিল? মৃত্যু বলেছিল তোমাকে আমার প্রয়োজন। সকাল 7টা, স্বামীর সঙ্গে মুখোমুখি বসে টি কোজি টিপট, খুব ভালো কাপে চা দার্জিলিং। কেন মনে হতো চা নয়, চা নয়, একটু একটু বিষ পান করে চলেছেন। ভরা সংসার, বিখ্যাত এক ঠাকুর বাড়ির বউ, কিসের অভাব, অঢেল পয়সা, শত শত দাস দাসী, কত লোকজন, তারই ভেতর বেহাগ চলেছে বেজে, ফাগুন এসে লুটোপুটি খায় আপনার চুলে।
মোল্লার এসে খুলে দেয় সব জানালা দরজা। আত্মহত্যা এক দুপুরের ভুলে। এর আগে কোনো বাঙালি পারেনি জাহাজ কিনতে। বলুন আপনি খুশি নন আজ? আজ সন্ধ্যায় স্বামীর জাহাজে পার্টি, সবাই চলেছে জাহাজ সাজাতে, ঠাকুর বাড়ির সবাই চলেছে জাহাজ দেখতে। একদিন ওই জাহাজ ভাসবে, রেঙ্গুন যাবে, সিংহল যাবে, যাবে কত দূর দূর বন্দরে। বাঙালি বাড়ির সেই তো প্রথম বিশ্বায়ন। সেদিন কি হলো আপনার? 7টা বাজলো, সন্ধে 7টা। দারুণ একটা শাড়ি পরলেন, টিপ পরলেন, গায়ে সুগন্ধি, সুগন্ধি নয়, সারা ঘর জুড়ে মম করছেন আপনি। তবু আপনার চোখে জল কেন? স্বামী গিয়েছেন জাহাজে থাকতে, 7টা বাজলে রবি এসে ঠিক দাঁড়াবে দুয়ারে। কার ছায়া এসে দাঁড়ালো ওখানে? রবি? রবি মানে কোন রবির ছায়াকে দেখছেন? কোন রবি? কোন ভাঙনের রবি? কবিতার রবি? যাকে খ্যাতি এসে একদিন ডেকে নিয়ে যাবে দূর ভুবন ডাঙায়। কোন রবি? ও কি হতে পারে কারো নিজের দেবর, নিজের দৈত? কবিরা কখনো হতে পারে নাকি কারোর প্রেমিক? তারা ভালোবাসে আর গান গায়, তাদের প্রেমিকা আসে যায়, শুধু আসে যায়। 7টা বাজলো, টিপ মুছে ফেলে উঠে দাঁড়ালেন। 7টা বাজলো, শাড়ি খুলে ফেলে উঠে দাঁড়ালেন। 7টা বাজলো, জানলা বন্ধ। 7টা বাজলো, দরজা বন্ধ। ফাঁকা বাড়ি, কেউ কোথাও নেই, নিচ্ছুম। চুল খুললেন, বালা খুললেন, ছুঁড়ে ফেললেন গয়না। মায়া পৃথিবীর আলো এসে পড়ে নগ্ন কোমরে। এবার আপনি এক ছটকায় খুলে ফেললেন লুকোনো কৌটো, বিষের আধার। দাঁড়ান এখানে, একটু দাঁড়ান। আমার প্রশ্ন একটাই, কি দোষ করেছেন রবি? কি দোষ করেছেন প্রিয় জ্যোতিদাতা? ভালোবেসেছেন, ভালোবেসেছেন ওদের। মৃত্যু কি পারে সেই সুন্দর দোষটুকু মুছে দিতে? দোতলার ঘরে, তেতলার ঘরে শুধু হাহাকার শুনি। ভালোবেসে কেউ বেঁচে থাকে? ভালোবেসে কেউ মরে যেতে চায় তক্ষণে? ঠাকুর বাড়িতে, সিঁড়িতে, বাগানে এরপর থেকে যত শোনা যাবে গান, সব গান হবে আপনাকে নিয়ে। আপনি আমার, আপনি সবার, এই পৃথিবীর। অভিমানী বৌঠান। এর পরের কবিতা কাজী কবি কাজী নজরুল ইসলামের আনন্দময়ীর আগমনে। এটি ভীষণ একটি বিখ্যাত কবিতা, কারণ ব্রিটিশ শক্তি এই কবিতাটিকে নিষিদ্ধ করে দিয়েছিল। তারা ভয় পেয়েছিল নজরুলের লেখনীকে, আর বিপ্লবীদের কাছে এটি ছিল একটি মানে ভীষণ ইন্সপিরেশন। এখানে কবি কাজী নজরুল ইসলাম দেবী দুর্গাকে আহ্বান করছেন যে তুমি আর কতকাল মাটির মূর্তি হয়ে থাকবে। এই নিয়ে কবিতাটি আনন্দময়ীর আগমন, ভীষণ একটি বিখ্যাত কবিতা। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল? স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তির চাঁড়াল।
দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি, ভূ ফারুদ আজ কসাইখানা, আসবি কখন সর্পনাশী? মাদিগুলোর আদি দোষ ওই অহিংসা বল নাকি নাকি, খাঁড়ায় কেটে কর্মা বিনাশ, নপুংসকের প্রেমের ফাঁকি। ঢাল তরবার, আন্মা সমর, অমর হবার মন্ত্র শেখা, মাদিগুলোই কর্মা পুরুষ, রক্ত দেখা রক্ত দেখা। তুই একায় পাগলি বেটি, তাথই তাথই নৃত্য করে, রক্ত তৃষার ম্যায় ভুখা হুড়, কাঁদন কেতন কণ্ঠে ধরে। অনেক পাঠা মোষ খেয়েছিস রাক্ষসী, তোর যাইনি ক্ষুধা, আয় পাশানি এবার নিবি আপন ছেলের রক্ত সুধা। দুর্বলের বলি দিয়ে ভীরুর এ হীন শক্তি পূজা, দূর করে দে বল মা ছেলের রক্ত মাগে দশভুজা। ম্যায় ভুখা হুমাই বলে আয় এবার আনন্দময়ী, কৈলাস হতে গিরিরানীর মা দুলালি কন্যা ওই। আমি আগেই বললাম যে আমি তাদের কবিতায় বেছেছি যাদের এই কয়েক মাস, 3-4 মাস জুড়ে যাদের জন্মদিন বা মৃত্যুদিন, তার মধ্যে একজন হচ্ছেন কবি অন্নদাশঙ্কর রায়। এনার তো ছড়া বিখ্যাতই, সেরকম একটি ছড়া নামকরণ। খাটবে না, খুঁটবে না, পড়বে না, শুনবে না, লিখবে না, শিখবে না কিচ্ছু, এ ছেলেটা বিচ্ছু। কাটবেই কাটবেই, খুঁত খুঁত করবে, কিছুতেই হবে না কতুষ্টু, এ মেয়েটা দুষ্টু। চকোলেট, লেমনেট, সন্দেশ, কাটলে সব কিছু চাই তার আজি, এ ছেলেটা বাজি। চুষছে তো চুষছে, মুখে পড়ে পুষছে, চানাচুর, চাটনি কি মিশ্রি, এ মেয়েটা বিশ্রী। খেতে দিলে ছড়ায়, ফেলে রাখে পালায়, বোঝে না কো বাপ মার দুঃখ, এ ছেলেটা মুখ্য। দেখে যদি গয়না, ধরে শুধু বায়না, বলে আমি এমনটি পাইনি, এ মেয়েটা দায়নি। বাপ যত কিনছে ছেলে তত ছিঁড়ছে, জামা জুতো ধুতি আর চাদর, এ ছেলেটা বাঁদর। মিষ্টি মিষ্টি হাসে, চুপি চুপি কাছে আসে, নাকে মুখে দিয়ে যায় নস্যে, এ মেয়েটা দস্যে। এরপরের কবিতা কবি সুকান্ত ভট্টাচার্যের জাগবার দিন আজ। এটি পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি একটি দেশাত্মবোধক কবিতাও বলা যায়। জাগবার দিন আজ, দুর্দিন চুপি চুপি আসছে, যাদের চোখেতে আজ স্বপ্নের ছায়া ছবি ভাসছে, তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে, মৃত্যুর সঙ্গিন তাদেরই বুকেতে শেল হানবে। আজকের দিন নয় কাব্যের, আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের, শরতের অবকাশে শোনা যায় আকাশের বাঁশরি, কিন্তু বাঁশরি বৃথা জুমবে না আজ কোনো আসরি। আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার, মৃত্যু ঘরের কোণে আজ আর নেই যেন নিস্তার, মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট, আজকের এই কথা জানি লাগবেই অস্পষ্ট। তবুও তোমার চাই চেতনা, চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না। আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে করো বর্জন, আজকে যে প্রয়োজন প্রকৃত দেশপ্রেম অর্জন, তাই এসো চেয়ে দেখে পৃথিবী, কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি, কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব, কোনখানে দানবের মরণ যজ্ঞ চলে নিত্য, পণ কর দৈত্যের অঙ্গে, হানব বজ্রাঘাত, মিলব সবাই একসঙ্গে,
সংগ্রাম শুরু কর মুক্তির, দিন নেই তর্ক যুক্তির। আজকে শপথ কর সকলে, বাঁচাবো আমার দেশ, যাবে না তা শত্রুর দখলে। তাই আজ ফেলে দিয়ে তুলি আর লেখনি, একতাবদ্ধ হও এখনি, একতাবদ্ধ হও এখনি, একতাবদ্ধ হও এখনি। এরপরের কবিতা কবি দ্বিজেন্দ্রলাল রায়ের, নতুন কিছু করো। আমরা তো জানি ডিএল রায় অত্যন্ত মজার সব কবিতা লিখে গেছেন, তার দ্বিজেন্দ্র গীতিও রয়েছে, কিন্তু তার কবিতাগুলি ভীষণই নন্দলাল, বিলেত ফেরটা, অনেক কবিতা আছে, কিন্তু ছোটোর মধ্যে আমি এই কবিতাটি বেছেছি। আমি কাউকে দেখতে পাচ্ছি না অজয়বাবু আপনাদের। নতুন কিছু করো, নতুন কিছু করো, একটা নতুন কিছু করো। নাকগুলো সব কাটো, কানগুলো সব ছাঁটো, পাগুলো সব উঁচু করে মাথা দিয়ে হাঁটো। হামাগুড়ি দাও, লাফাও, ডেকবাজি খাও, ওড়ো কিংবা চিত পাত হয়ে পাগুলো সব ছোড়ো। ঘোড়া গাড়ি ছেড়ে এখন বাইসাইকেলে চড়ো। নতুন কিছু করো, একটা নতুন কিছু করো। ডাল ভাতের দফা করো সবাই রফা, করো শিগগির ধুতি চাদর নিবারিনি সভা। প্যান্ট পরো, কোট পরো, নইলে নিভে গেলে, ধুতি চাদর হয়েছে যে নিতান্ত সে কেলে। কাঁচকলা ছাড়ো এবং রোস্ট চপ ধরো। নতুন কিছু করো, একটা নতুন কিছু করো। আমি ননস্টপ বলে যেতে পারি, কোনো অসুবিধে নেই, কিন্তু আপনাদের কি হলো, কারোর কিছু সারা শব্দ নেই কেন, সেটাই অবাক লাগছে। ডেকে এনেছেন আমাকে তো আপনাদের গ্রুপে, তো একটা তো আশা করছি আপনাদের কোনো কমেন্ট থাকা উচিত। আচ্ছা, এর পরের কবিতা মল্লিকা সেনগুপ্তের, অত্যন্ত প্রিয় কবি আমার। অনেক অকালে উনি চলে গেলেন আমাদের ছেড়ে, তার সব বিখ্যাত কত যে কবিতা রয়েছে, তার থেকে একটি ছোট কবিতা বেছেছি, স্বয়ংবরা মাটি, মল্লিকা সেনগুপ্ত। মাটি প্রশ্ন করলেন, কে আমার স্বামী? সমুদ্র বললেন, আমি তিন দিক থেকে তোমাকে রক্ষা করি, যোগ্যতা আমার? না, তুমি না, আমি নিজেই নিজেকে রক্ষা করি। শীঘ্র বলো, কে আমার স্বামী? সূর্য বললেন, তুমি বাঁচতে পারো না রৌদ্র ছাড়া, মাটি তুমি সূর্য সহচরী। মাটি বললেন, অষ্টপ্রহর আমি তোমার তীব্র দাহ সহ্য করব না। ছায়াপথ থেকে যারা নেমে এসেছিল, নক্ষত্র, কিন্নর, ইন্দ্র, কেউ পারল না। তাদের শুকনো প্রেমে মাটি ভিজল না। তখন আকাশে মেঘ করে এলো, আর মাটি চোখ তুলে বললে, ওই নীল রং যমুনার তমালের মতো মনে হলো। আচ্ছা, এর পরের কবিতা কবি সুভাষ মুখোপাধ্যায়ের, হয় না তো, খুব খুব সুন্দর একটা ছোট্ট ছড়া, কবিরা কি বলতে চান কবিতা লেখা সম্পর্কে, এটি সেরকম একটি কবিতা।
কবি সুভাষ মুখোপাধ্যায়ের হয় না। কবিতা চান, মাফ করবেন, হয় না। কলমটা ঠিক কল নয় তো, কবিরাও নয়, দাঁড়ে ঠিক ময়না, হয় না। আপনি মশাই পেট চিরে চান মুক্ত, জানেন না তো কি যন্ত্রণা মুচড়ে ওঠে পাতায় পাতায় যখন ছাপেন একটি করে সুক্ত। কবিতা চান, মাফ করবেন, ধৃষ্টতা এই আপনি চান গয়না, হয় না, তাই হয় না। এরপরের কবিতা কবি পূর্ণেন্দু পত্রীর, তারও এই ফেব্রুয়ারি মার্চে জন্মদিন, মৃত্যুদিন গেছে। পূর্ণেন্দু পত্রীর কথোপকথন নামে অনেকগুলো কবিতা আছে, আমি তারই 1 নম্বর কবিতাটি বেছেছি। খুব সুন্দর, খুব মিষ্টি প্রেমের কবিতা। কি করছো? ছবি আঁকছি। ওটা তো একটা বিন্দু, তুমি ছুঁয়ে দিলে বৃত্ত হবে, কেন্দ্র হবে তুমি, আর আমি হয়ে যাব বৃত্তাবর্ত। কিন্তু আমি যে বৃত্তে আবদ্ধ হতে চাই না, আমি চাই অসীমের অধিকার। একটু অপেক্ষা করো, এবার দেখো। ওটা কি? ওটা তো মেঘ, তুমি ছুঁয়ে দিলে আকাশ হবে, তুমি হবে নিঃসীম দিগন্ত, আর আমি হব দিগন্ত রেখা। কিন্তু সে তো অন্ধকার হলেই মিলিয়ে যাবে, আমি চিরন্তন হতে চাই। আচ্ছা, এবার দেখো। এ কি, এ তো জল, তুমি ছুঁয়ে দিলে সাগর হবে, 3 ভাগ জলের তুমি হবে জলকন্যা, আর আমি হব জলাধার। আমার যে গণ্ডিতে বিশ্বাস নেই, আমার দাবি সমগ্রে। একটু অপেক্ষা করো, এইবার চোখ খোলো। ওটা কি আঁকলে? ওটা তো একটা হৃদয়। হ্যাঁ, এটা হৃদয়, যেখানে তুমি আছো অসীম মমতায়, চিরন্তন ভালোবাসায়। এবার বলো, আর কি চাই তোমার? সারা জীবন শুধু ওইখানেই থাকতে চাই। তাই হচ্ছে, কিছু তো মনে হচ্ছে না, বোঝা যাচ্ছে না। সময় হয়ে এসেছে, আর 6 মিনিট বাকি, আমি আর একটি কবিতাই বলবো, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা। যদিও সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম মাস বা নয় কিছুই, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়কে বাদ দিয়ে আমার মনে হয় কিছু সম্ভব নয়। পড়া যাচ্ছে না, হ্যাঁ এখানে অনেকের কমেন্টস তো আছে, কিন্তু আমার ওটাতে কেন বোঝা যাচ্ছিল না।
লাইনস আছে। ঠিক আছে, আমি শেষ কবিতায় চলে যাই। এটা বলছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা, তোমাকে যখন দেখিনি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। তোমাকে যখন দেখি, তোমাকে যখন দেখি, তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। শুকনো ফুলের মালা যেরকম বলে দেয় সে এসেছে, চড়ুই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি, এলাচের দানা জানে কার ঠোঁট গন্ধময় হবে। তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো, সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি, দেখা দাও দেখা দাও দেখা দাও। পর মুহূর্তে ফের চোখ মুছি হেসে বলি, তুমি যেখানেই যাও সঙ্গে আছি। একজন কবিকে বাদ দিয়ে গেলে খুব অন্যায় হবে। জীবনানন্দ দাশ, ছোট্ট একটা কবিতা দিয়ে শেষ করি। শেষ কবিতা, অদ্ভুত আঁধার এক, কবি জীবনানন্দ দাশ। অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। খুব ভালো লাগলো ছন্দনীর গ্রুপে আমার এই প্রথম আসা। দেখবি আপনাদের কমেন্টস কেন জানি না কিছু দেখতে পেলাম না, যাই হোক পরে দেখে আমি নিশ্চয় উত্তর দেবো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি, শুভরাত্রি।